पश्चिम बंगाल में कोरोना महामारी का प्रकोप घटने के एक साल बाद कोलकाता दुर्गा पूजा भव्य तरीके से आयोजन की तैयारी चल रही है, लेकिन कोलकाता नगर निगम ने मोहम्मद अली पार्क पूजा कमेटी को पंडाल निर्माण स्थगित करने का आदेश दे दिया है, जिसे लेकर आज केएमसी में मोहम्मद अली पार्क पूजा कमेटी के सदस्यों के साथ वाटर सप्लाई डिपार्टमेंट डीजी मानिक मुखर्जी भी मीटिंग के लिए पहुंचे। बैठक करने के बाद पूजा कमेटी के ज्वाइंट सेक्रेटरी अशोक ओझा ने कहा है कि कल मोहम्मद अली पार्क मैदान का मुआयना करने के लिए केएमसी टीम आएगी, जिसके बाद ये सिद्धांत लिया जाएगा कि यहां पंडाल बनाया जाए या नहीं। आपको बता दें कि इस पूजा पंडाल के लिए मंडप निर्माण का काम शुरू हो चुका है, लेकिन मध्य कोलकाता के इस पारंपरिक पूजा को लेकर अनिश्चितता पैदा हो गई है। इस कारण कोलकाता नगर निगम का निर्देश है कि जिसमें मंडप निर्माण फिलहाल रोकने का निर्देश दिया गया है। आपको बता दें कि कोलकाता की दुर्गा पूजा पूरी दुनिया में प्रसिद्ध है। इस साल कोरोना महामारी का प्रकोप घटने और यूनिसेफ द्वारा कोलकाता की दुर्गा पूजा को हेरिटेज घोषित किए जाने के बाद कोलकाता में दुर्गा पूजा के दौरान भारी भीड़ होने की संभावना है। दुर्गा पूजा के दौरान पूजा पंडालों में काफ़ी भीड़ उमड़ती है। जिन पूजा पंडालों में भीड़ उमड़ती है उनमें मोहम्मद अली पार्क का पूजा पंडाल भी एक है। डी सब संगे आलोचना हो कल के एक जॉइंट इंस्पेक्शन है और पर एक सिद्धांत जो एक सिद्धांत आसा जाए कि पुजोटा करा जाए বিপজ্জনক হয়ে রয়েছে কালকে এই জন্য একটা জয়েন্ট ইন্সপেকশনের একটা কথা হয়েছে ওইখানে দেখে ওর পরে একটা ডিসিশন সিদ্ধান্ততে আসা হবে কি কিভাবে পূজোটা করা যায় পূজো সবই করতে চাইছে কিন্তু এইরকম পূজোটা হোক যাতে মানুষের ক্ষতিও না হোক আর আমরা আনন্দ উৎসব করে পূজোটাও করতে পারি জয়েন্ট ইন্সপেকশনটা কার এখানে আমাদের ডিজি ওয়াটার ওনাদের সব সদস্যরা থাকবে আর আমাদের কমিটির সদস্যরা থাকবে ওখানে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন ওখানে ওই প্ল্যান নিয়ে সব হবে কোন জায়গায় রিজার্ভার আছে না আছে সলিড মাটি কোথায় আছে সেতে পুজো করা যায় কি না সেটা একটা জয়েন্ট ইন্সপেকশন আপনি কি বিকল্প কোনো জায়গার কথা বলেছেন পুরসভাকে আমরা ওখানে বলেছি যে সলিড মাটি যেখানে আছে যেখানে রিজার্ভার নাই সেখানে আমাদেরকে পুজো করা দেওয়া হবে কেন আমাদের একটা কাঠামো অলরেডি রেডি হয়ে গেছে কেন এখানে প্রস্তুতি অনেকদিন দিয়ে চলছে তো আমাদের কাঠামো রেডি হয়ে গেছে এই জন্য ওনারা একটা জয়েন্ট ইন্সপেকশন করবেন ওখানে কি করা যেতে পারে না হতে পারে এটা কালকে বোঝা যাবে যে জায়গাটা আপনাদের কাঠামো তৈরি হচ্ছে প্যানেলটা এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই জায়গাটা কি সলিড মাটি রয়েছে না সেই জায়গাটা না সেটা ওখানে আমরা বলতে পারছি না ঠিকভাবে কিন্তু ওটা ওরা প্ল্যান নিয়ে যখন দেখবে ওখানে ওনাদের মতো ওখানে নিচে রিজার্ভার আছে সেটার জন্যই একটা জয়েন্ট ইন্সপেকশন হবে কি সেখানে রিজার্ভার আছে আর যদি ওখান দিয়ে সরানো যায় তাহলে কোন জায়গা আমরা যেখানে সলিড মাটি আছে যেখানে পুজোটা করতে পারি এখন পর্যন্ত আজকে যা ডিসিশন এখন তো জয়েন্ট ইন্সপেকশনের পরেই আমরা কিছু বলতে পারবো না এই যে প্রত্যেকবার পুজো নিয়ে একটা শঙ্কা তৈরি হয় কখনো দমকল কখনো পুরসভা না না আশেপাশে এরকম কোনো বিকল্প জায়গা নেই আমরা স্যারকে বলেছি আমরা মিটিংয়ে আজকে বলেছি কি স্যার এই বছর আপনারা যেভাবে বলবেন একটা সলিড মাটিতে আমরা পুজো করবো কিন্তু 2023 এটা আমাদেরকে আশ্বস্ত করতে হবে কি 2023 আমরা যখন মায়ের পুজোটা করি আমরা পুরো জায়গাটা ফেরত আসতে পারি কেন কেন কি এই ঘটনাটা 2019 হয়েছে ওর পরে তো সময়টা চলে গেছে 4 বছর বেরিয়ে গেছে ওনারা বলেছেন কি হ্যাঁ আমরা চেষ্টা করবো যেতে আপনারা সামনে বছর মায়ের পুজো ভালোভাবেই করতে পারেন শেষ প্রশ্ন হচ্ছে আজকে তো কয়েক কিছুক্ষণের মধ্যে ইন্ডোস্টেডিয়ামে সিএম আপনাদের সবাইকে নিয়ে বৈঠক করছেন সেখানেও কি কিছু বলবেন নাকি কালকের ইন্সপেকশন অব দি ওয়েট না আমরা ওখানে যাব যদি আমাদেরকে যদি বলতে দেওয়া যায় বা আমাদেরকে যদি করতে তা আমরা নিশ্চয়ই কেন দেখুন দিদি দিদি মমতাদি দিদি তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা আর মা কাছে ছেলেরা আবেদন না করলে কে আবেদন করবে তো আমরা আমাদের মা কাছে নিশ্চয়ই আবেদন করবো কি আমাদের পুজো কীভাবে ভালোভাবে হয় আর মানুষেরও কোনো অসুবিধা না হয় কেন আমরাও চাই না যদি কোনো এরকম ঘটনা ঘটে যায় যেতে যদি কোনো মানুষের যদি কোনো অঘটন হয়ে যায় সে অঘটনটা আমরা কোনোদিন আমাদের কাঁধে উপর নিতে পারবো না